আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হাজীগঞ্জ সিলেট একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজির একটা ফর্ম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের মান্থলি টেস্ট অর্থাৎ এমটি পরীক্ষায় সচরাচর এই ধরনের ফর্ম এসে থাকে, তো সেটা কীভাবে ফুল করবা, কীভাবে লিখবা, সে সম্পর্কে আজকে ভিডিও ক্লাসটা আমি করছি। আজকে যে ফর্মটা আমি করব, এই ফর্মের উপর একটু খেয়াল করবা, তোমরা যে ফর্মটা তৈরি করবা এই ফর্মের মাঝখানে কিন্তু উপরে যে হেডিংটা থাকে অর্থাৎ টাইটেল কিংবা শিরোনাম যেটা বলো সেটা মাঝখান বরাবর লেখার চেষ্টা করবা, আর যে ফটো লেখাতেই গড়টাই গড়টা একটু কর্নারে লিখবা, ফটো যেটা সেটা একটু কর্নারে লিখবা। তো আজকে আমরা যে শিরোনাম দিয়েছি সেটা হচ্ছে জয়নুল আবেদিন আর্টস ক্লাব। যে ফর্মটা, এই ফর্মটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের, সেটার নাম ছিল জয়নুল আবেদিন আর্টস ক্লাব, আর সেটা কোথায় অবস্থিত? হাজীগঞ্জ চাঁদপুর, অর্থাৎ চাঁদপুরের হাজীগঞ্জ যেটা অবস্থিত, এই জন্য নিচে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। আর তোমরা একটা জিনিস খেয়াল করবা, যদি তোমাদের প্রশ্নে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে সাপোজ ইউ আর রানা, রিনা, ইউ আর প্রিন্স বা রোহান এরকম নাম উল্লেখ থাকে, তাহলে কিন্তু তোমরা সাবধান থাকবা, অ্যাপ্লিক্যান্টস নেম যেটা থাকে বা স্টুডেন্টস নেম, ওই নামে ওই উপরে যেটা থাকে উল্লেখ প্রশ্নের মধ্যে সেই নামটা তোমরা এখানে লিখতে হবে, আর যদি উল্লেখ না থাকে তাহলে নিজের নামটা ব্যবহার করবা। অ্যাপ্লিক্যান্টস নেম, অ্যাপ্লিক্যান্টস নেম হচ্ছে আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ যে আবেদন করবে জয়নুল আবেদিন আর্টস ক্লাবে ভর্তি হওয়ার জন্য তাকে এই ফর্মটা পূরণ করতে হবে, সেই হচ্ছে আবেদনকারী, এবং আবেদনকারীর ইংরেজি হচ্ছে অ্যাপ্লিক্যান্টস, অ্যাপ্লিক্যান্ট, এই অ্যাপ্লিক্যান্টসের নেম অর্থাৎ নাম, আবেদনকারীর নামটা লিখবা। সাপোজ যদি কারো নাম হয় দীপ, তাহলে আমরা লিখবো দীপ। আচ্ছা, যদি হিন্দু হয় তাহলে সাহা লিখবা, মুসলিম হলে তার যে পদবি থাকে সেটা লিখলেও চলে। আর দুই নম্বরে দেখো ফাদার্স নেম, বাবার নাম, তাহলে আমরা এখানে যদি এরকম থাকে যে তার বাবার নাম উত্তম, তাহলে আমরা লিখবো উত্তম। ধরো দীপ সাহা হয় তাহলে ওর বাবার নাম দিবা আমরা উত্তম সাহা, এরকম থাকতে পারে। আবার যদি কেউ মুসলমান হয় তাহলে মুসলমান নাম ইউজ করতে পারে, খুব একটা সমস্যা হবে না। আর এখানে লেখা মাদার্স নেম, ধরো মায়ের নাম, তাহলে তোমরা এখানে মায়ের নাম লিখবা, ধরো তার মায়ের নাম ধরো কাকুলি সাহা, হ্যাঁ কাকুলি সাহা, তাহলে এইভাবে লিখতে পারো মায়ের নাম। এরপর আছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, যে শিক্ষার্থী বা আবেদনকারী এই ফর্মটা পূরণ করবে তার জন্ম তারিখটা এখানে উল্লেখ করতে হবে। তবে একটা জিনিস খেয়াল করবে, ডেট অফ বার্থে কিন্তু শুধু বয়সটা লিখবে না, তার জন্ম তারিখটা লিখবে, ধরো 01/01/2010, যে আমি যে অ্যাপ্লিকেন্টসের নাম লিখলাম ধরো তার জন্ম তারিখটা হচ্ছে 1 জানুয়ারি 2010, এইভাবে তার ডেট অফ বার্থটা লিখতে হবে। এরপরে আসো, এখানে আছে ক্লাস, ক্লাস অর্থ শ্রেণী, এই আবেদনকারী যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণীর নাম উল্লেখ করতে হবে, ধরো KG 3, এইভাবে এইভাবে লিখিয়ে দিবা। এরপর স্কুলস নেম, বিদ্যালয়ের নাম, আবেদনকারী যেই বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয়ের নাম, যদি যেমন বিদ্যালয়ের নাম দিয়ে দিতে পারে হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি, স্কুলসের নাম। এরপর ডেট, যেদিন সে ফর্মটা ফিল আপ করবে তা ওই দিনের ডেটটা দিয়ে দিলে চলবে, ধরো আজকে তার সে আজকে ফিল আপ করলো তাহলে আজকের ডেটটা সে দিয়ে দিল। আর এখানে যেহেতু আমার অ্যাপ্লিকেন্টস সাইন অর্থাৎ আবেদনকারী স্বাক্ষর এখানে যে লেখা আছে, এখানে আবেদনকারী যে সে তার স্বাক্ষরটা দিয়ে দেবে, যেহেতু আমার এখানে জায়গাটা হচ্ছে না, তারপরে তোমরা মনে রাখবা অ্যাপ্লিকেন্টস সাইন যেখানে এই এর উপরেই হবে, ধরো তার সাইনটা দিয়ে দিতে হবে, অ্যাপ্লিকেন্টস সাইন অর্থাৎ আবেদনকারী স্বাক্ষর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা যদি আসে তোমরা এভাবে যে পেজটার মধ্যে ফর্মটা ফিল আপ করবে এভাবে চারপাশে কিন্তু দাগ টানা থাকতে হবে, অর্থাৎ মার্জি দেওয়া থাকতে হবে, আর জয়নুল আবেদিন আর্টস ক্লাব হাজীগঞ্জ চাঁদপুর এটা ঠিক ফর্মটার মাঝখান বরাবর লেখার চেষ্টা করবে, বেশি পাশে হয়ে গেলে নাম্বার কেটে দেওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে রাখবা সেটা হচ্ছে এখানে যে নামগুলো, এগুলো তো নিজের মন গড়া নাম দিতে পারে, বা অ্যাপ্লিকেন্টস যে পরীক্ষা দিবে সে তার নাম, তার পিতামাতার নাম দিবে, নিজের বার্থডেট ইত্যাদি ইত্যাদি সব নিজে ব্যবহার করবে,
কিন্তু এই যে এখানে আমি চিহ্নগুলো দিছি, এই খেয়াল করো, এগুলো যদি একদম সোজা না হয়, একদম সোজা না হয়, একটু আকবর দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার নাম্বার কমিয়ে দেওয়া হবে। আমি আবারও বলছি, এইখানে যে চিহ্নগুলো দেওয়া আছে, এই কোন চিহ্নগুলো, এগুলো কিন্তু তোমার এই যে মাঝখান বরাবর একদম সোজা থাকতে হবে। এগুলো যদি সোজা না হয় তাহলে তোমার নাম্বার কমিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ভিডিও ক্লাসে অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা হবে। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।